সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরা দেখছো তা বংশব্রত আর আমি সুব্রত। বন্ধুরা, আমি চলে এসেছি সাউথ কলকাতার শিশুটি পল্লি দুর্গা পূজা মণ্ডপে। তোমরা যারা এই পূজা মণ্ডপটি মিস করে গেছো, এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কী থিম রয়েছে পূজা মণ্ডপ, বা কীরকম হয়েছে মায়ের প্রতিমা, বা কীরকম হয়েছে, সব তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নিউ হয়ে থাকো, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। এই পূজাটি সাউথ কলকাতায় হয়ে থাকে। এই পূজার অফিসিয়াল নাম হলো শিশুটি পল্লি দুর্গা পূজা। এবছর এই পুজোর থিম হলো দুর্গা মাটির, মাটির দুর্গা। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পূজা মণ্ডপের ঠিক সামনে। দেখতে পাচ্ছ সব কাজ রয়েছে, মাটির কাজ, বিভিন্ন মডেল বানানো হয়েছে। চারদিকে রয়েছে মাটির কাজ, সে মৃৎশিল্পের কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি উপরের দিকটা রাউন্ড করা হয়েছে সেই খড় দিয়ে, জাস্ট অসাধারণ হয়েছে। এখানে লাইটিং রয়েছে অসাধারণ, অসাধারণ মণ্ডপ সজ্জা হয়েছে এই পূজা মণ্ডপের। বন্ধুরা, তোমরা এখানে কীভাবে আসবে আমি এই জায়গার গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা দেখে তোমরা খুব সহজে এখানে আসতে পারবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।